सब समय तीन दिन पर एक बार बल फिर इंडिया गेसल খেলার মধ্যে তুমি আইছো কে ভলিবল ভলিবল খেলাস কে এ ভলিবল খেলাস কে ওই ভলিবল খেলার অতিথি আমি উনি তুই যা কি করবি তুমি অতিথি ও হায় আল্লাহ রে তুমি অতিথি খাইলে আমি পারবো শুনো শুনো অতিথি হইছি আমি কোনো পক্ষ গহম না তুমি যা আমার ভাই তুমি খেলাবা থেকে যে তোমার পক্ষে রাই তুমি তা দেন যাবেন উনি রেফারি আছে বুঝছো খেলায় পারান রাখবো নইলে আমার মন সম্মান থাকবো না হ্যাঁ হ্যাঁ আমি খেলায় পারবো না এটা তুমি কও আমি তোমার ভাই না আমার তো বাইরে আমার কোন মুখে দুনিয়ার দেখে জানে শুনো তুমি নাম করছো না কৌতুক কইরা বেলা গান কইরা আমি ভলিবল খেলে নাম নাম করছি চিন্তা করছো একবার খেলে দিছে আবার চাফার মধ্যে মারবা না চিন্তা করো না আমি পারব মহিলা আমার লাগে মুখ কি দিয়ে করে খেলা মহিলার ওলি কি অন্য লোক পারদর্শী হেক দেশে থেকে হেক গ্রামে থেকে বিভিন্ন জায়গা থেকে আইতাছে হেনা তো প্রশিক্ষণ প্রাপ্ত তুই কি ওখানে খেলে পারবি শুনো আমি যে সিঙ্গাপুর থাকছি না সে সঙ্গে ভলিবল খেলা আসলা ভলিবল লিবা করছিলাম না দিল্লি যাইয়া পড়ছাল ইন্ডিয়ায় भाई এই পাঁচ সালকে পারা গেছে পাঁচ মাস থাকবো না জায়গা তাহলে তুই কেটে যা যাইছি তুমি না হও আমি তোকে কোটা খাওয়া দাও করে এখানে আইতাছি আইবার ফুদাও এই ফুদা না কোকে তুই তো মনে কর আমার ভাই নামের উপরে কাজ তুই হ্যাঁ হ্যাঁ ভাই খালি তো যাবো যা রে না যাও পারা চাই কইলাম চিন্তা করো না তুই তো খেলা না পারছ না আমার মান সম্মান দিয়ে যা তোর খবর আছে মনে রাখবি गत बार खेल ভলিবল খেলা নাম করছে দেখে কি মার দে কি মার দে আই উইতি বলে পারবো আমরাই পারবো আই কি রে এই যা যাইতেছি গেল গেল বল খেলা
কি অবস্থা আছে একটু ভাই কোনে যাইতাছাও এই যে আর কোয় না ভাই এই যে নাতি না রাইতে গুনে আর সিগরেট মাতাছে যে পাশে আমরা বলে ভলিবল খেলা হইতাছে তাইতে রাইতে গুনে সিগরেট পারে খেলা আমই নাই খেলা দেখতে যাব ও মানে রাইতে গুনে কাম আছে আজকে খেলাবো আজকে খেলাবো তাই নাহি আরে কোয় না রে ভাই আমারও মেয়ে আছে একটা মেয়ে ভলিবল সেই খেলা হারে বুঝছাও মেয়ে যাব খেলা মানে আমি বারে বারে না করলাম মাগো তুই এটা খেলা হবি নে ও মাল লই নে দৌড় ফেরা গেছে গা আমিও তো যাবার চাইতাছি আমি একটু বাজারে যাওয়া দরকার বাজারে নয় পরেই যাবনি নতুলে আমার নাকি তাই নাকি করছে ভাই তোমার মেয়ে ও ভলিবল খেলা হো বাবা কও কি তা কান্দো গেস কাই প্রতিযোগিতা খেলা আরে কান্দো কে খেলা ওই যে আশানারি আছে না ওই বাদাইমার বাচ্চাই বলে ভলিবল খেলাবো ওর শরীর নেই তো নড়া হারে না বম বলে না কাল ওর সাইজ তো বেশি ও বলে ভলিবল খেলাবো ভলিবল খেলাবার নলি শরীর লাগবো চিকটা মিকটা এবার ঘুরে যাই আরে ভাই তুমি না হারতে হবে না আমার সাবা দাও ভাই জানাই না হবে ভাই গো ভাই গো দেখি হারা হারি নাই মেয়ে এই যে প্র্যাকটিস করে তো এটা দেখছি আর একটু হিকছি আবার ওই যে আসান ওইটি বলে আমার মেয়ের নকে প্রতিযোগিতা করব এ কোনটা কি পান্তাবাতে কি অর্থ ওইটি তোমার মেয়ের নকে খেলে পারবো জীবনে না ন যাইতে রে আমি যাব আও সাই উমরবান খেলা মেলা আরম্ভ হয়ে গেল গা প্লেয়ার পে গায়ে পড়ছে রেফারি না গেলে আবার খেলা জমবো ভাই যত কেউ নাই তার কাছে থিয়া দামো সেগুল দা থিয়া যাই এই তারিখে যে রেফারির দায়িত্ব দিছে গো কি দেখি পালন করি দিশা তো পাইতাছি না বাহ যাই এই পাশেটা আর দিছিল আমার জার্মান থেকে গিফট করছা জার্মান খেলাইলো না বিশ্বকাপ তখন আমার নিছিল হায়ার করে কিন্তু আমাকে দেশে তো আমার দাম দেনা বিদেশে আমার দাম আছে বল যাই খেলা আবার আরম্ভ হয়ে গেল গা তাড়াতাড়ি যাই আমি রয়েছি না তোমার পক্ষে থাকবি আমরা আলু আঙ্গুল শুনে মহিলারা কি আর কোনদিন বলি বল খেলা হবো না তা পারবো না হ্যাঁ হ্যাঁ আপনি কি করবেন শুনুন একটা বল এদিকে কিছু মনে করেন না এটা দেখাইলাম কি জানেন আমি সিঙ্গাপুর বল খেলাবার গেছিলাম একটা বল এইভাবে মারছি না উপরে যে উঠলো সাত মাস পরে হে বল পড়ছে পরে না তারপরে সাত মাস পর আহি নয়তো দুদিন পরে হারতাম বলে এত সাই উড়ছাল হ্যাঁ আমি হেপিলার বুঝছাও বেল ফাগলি কাজার আসা নাই মহিলা থেকে অগমি ই করবো রেভারি অগমি টানবো আরাম দাদা কি বকের আমার সাই তুই তো করছে বল সাত মাস উপরে আসাল এটা কি সম্ভব হ্যাঁ হ্যাঁ হগলের মাইরে কি আর সাত মাস কি আজ তুমি আমার মাইরে হয়তো আমার মনে হতো আকাশ ফাইরা গেছাল গা পরে উন্দেই নামছে খাইয়া তো কান না তারপরে কয় মাস পরে তো আকাশ সেলাই করলো ভালো কি কয় ব্যাগ গাবরা ভালো না কথা কথা আমি ছাগল হয়ে গেলাম হ্যাঁ ছাগল হয়ে নেব নুন রাতের খেলা টাইম হয়ে গেছে গা তুই ফাঁকে থাক জান আমার আপাতত কি আমরা না একবারে রেভারি বোম মারুন নাকি না পারলাম Hey!
কিন্তু তোর পক্ষে আপনি কোন চিন্তা করেন না, আমি ভলিবল খেলাই খেলাই তো আমার হাতে না নোয়ার নাগাল শক্ত হয়েছে মোরা যেন সয়রা ভরে আছে গা পারস তো হাই হাই জাল জাল কি জাল লোহার বক্স তো কোনদিন শুনি নাই, আমি লোহার বক্স আমার দেয় না, নয়তো ওই খালি বারে বারে তাই নাকি বল নাকি সিরা জায়গা হাতে খুব পাওয়ার যাই যদি হাত পান নস আমি তোর জিতে দিন পয়সা দিস আমাদের আমি স্বামী রূপে বরণ করবা খেলার পরে রে তারপরে আগে আরম্ভ করো না, আচ্ছা আপনারা যেহেতু পিলার এটা আছে অন্যকে মনে করেন কন্টেস্টে খেলাবো মেয়ে আর ছেলে গ্রুপ আলাদা আলাদা কারণ আমার মেয়ে ওকে প্রতিযোগিতায় নাম দিছে ও চাইতে বানা তোমার দেরি নইছে আমনে হ্যাঁ খেলা বানা চিন্তা করছা ওই ওই কুমিরের বাচ্চা তুই আমারে খেলা বানা কস হ্যাঁ এলাকার বাইশে কোহার সাহস পায় না তুই কস খেলা বানা আজকে 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 তোর জাত করে ছাড়মু খালি আমার মেয়ে আহুক মারে দেশ নেই এই এখানে কোনো পেতবি কথা বলা যাবে না ঠিক আছে আর আমরা মুরব্বী মানুষ আমরা সাইডে দাঁড়ান আমার মেয়ে খেলা শুরু করে দেয় বিদেশ বলে খেলাইছে দেখ বুনি কিবা খেলার খেলা না ওর তো স্বাস্থ্য নিয়েই তো ডরা হারা না তুমি যত যাই কও এই স্যার থেকে বাইর করো তুই কি আমি আমি খেলবার লাগি আইছি নে তুই স্যার না স্যারি আমি স্যারি কোনটা করলাম না কেড়ে জানো কালা ভাড়া করে তুই এত পদ্ম ফুল জন্ম নিয়েছে আমি কমাতে কি কমো হ্যাঁ মায়ের খেলতেছে তুই কিলিকা পোলা মানুষ
রূপে পরণ খালি গান কয় খেলার পর আই আসন ভাই তুমি অমরা যাও পাঁচ দাও মাইয়া মানুষের দারে কথা মানা হলো কি একটা বেজা এই রেভারি সাহেব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম খেলার কি খবর খেলা আমরা খেলা ছাইরা নিছেন আমি এখন নাম নেই অতিথি আরে ভাই আমার ভাই নাকি কি পরিচয় আছে না পরিচয় তো নাই না আপনি ভাই কারা এই যে এইটা হলো কালকালা রহিমের ভাই নাকি হ্যাঁ বাবা বাবা আমি তাকে জানতাম না পরিচয় দেই নাই পরিচয় দেই নাই দিল্লিবারে আমার গোবর দে ওরা গোবর দে হের পক কিড়া নাই নাই পরিচয় দেই নাই এই দেখো আমি এমনি পারমু সবার সাথে আমি একটা কথা কই লাইন ধরে দাও ভাই তোমার একটা কথা কই কি স্বামী রূপে বরণ করবা খেলার পরে হে গো ভাই এনে কি তুমি এলা বিয়া করবার আইছ না খেলা করাইছ এই রেভার সাহেব আমি দুইটা কথা কইছি এটা কি এর মধ্যে হ্যাঁ সুন্দর হ্যাঁ তুই আবার পাশাই কইতি চুপ করে এমনি কোনো পাগলাম করিস না আমার কল একটা উইট আছে আচ্ছা রেভার সাহেব আচ্ছা এখন আমি পরিচয় করে দেই আমাদের আজকের প্রধান অতিথি আমাদের রহিম ভাই হলো এটা হলো রহিম ভাই ফ্যানশিপ 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 রহিম ভাই হাই সুন্দর করে খেলাবা ভালোভাবে কি হলো এমএডএম এমনি করতেছ কেন ওচ্চ ওচ্চ এই রে গেম করতে না ফ্যানশিপ করলে খেলা নিয়ম অহংকার পছন্দ করি না কিন্তু অহংকার রাখা ভালো না খেলার মানে যে পারবো সেটি অহংকার থাকবো না যেহেতু মেয়েদের খেলা আমার ভাইও এই খেলার মধ্যে অংশগ্রহণ করবে আপনি করেন এই তিনটা মেয়ে একবার দেন আর ওরে নিয়ে মানে তুমি কারে নেবে একটা মেয়ে থাকবে তোমার সাথে একটা মেয়ে আমার বাইরে দিও না ফাঁকি আমি কল বাপ সব দেখতাছি কি এই তোমার টাউট ভাই এনে যে খেলা বাড়াইছে ও তো খেলাই জানে না আর আমারে কয় খেলা বাড়া এ বিচার তুমি করবা ভাই এ বিচার হবে চাচা হবে বিচার এই যে টেনশন করেন না সামনে বসে রেডি 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 আমলে যাও ওই পাশে গুমরা তিন জনের মরে যাক তিন জনের পাশে দাও এই যে আসো 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 ঢুকো ঢুকো এখান থেকে ঢুকো যাও 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 তোরও কই তোমারও কই খেলে যদি পারো আমার মন যদি খুশি করতে পারো এরপরে গরু মেরে তুম দারাক্কা করে বিয়ে ঠিক আছে খেলাই দিছি তোমাকে দুইজনের উপলক্ষে আমি একটা কৌশল করি তাই নাকি খেলাই আমার ভাইয়ের জিতবো আর তোমার নাকি আমার ভাইয়ের বিয়ে ভাই রেগের বোঝানো বড় আরে খেলাই আমরাই জিতবো ভাই ঠিক আছে রে 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 যাও 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 হ্যাঁ রেডি ওই সারা জানি কোনো ভাবে জিততে না পারে বুঝছস এই ওর খেলার শখ আছে এইটাই এখন আরম্ভ হয়ে যাবে আগে
Ha ha ha!